সিরিয়াস কথা বলতে 32 স্পিকার হবে না আনলিমিটেড স্পিকার হবে? ছাতি কাঁপাচ্ছে নাকি, প্যান্ট লড়ছে নাকি, লোম খাড়া হয়ে যাচ্ছে নাকি? বিশাল জ্ঞানী লোক তোমরা যারা ভিডিও দেখছো, আমরা তো কিছুই জানি না। দেখো জাইবার বাজাচ্ছে 10,000 ওয়াটের স্পিকার দিয়ে বাজাচ্ছে, 50,000 ওয়াটের স্পিকার দিয়ে বাজাচ্ছে, হ্যাঁ 10,000 কেবি ডিজি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কি লাগবে নাকি বেলপাহাড়ির আপডেট? লাগবে বেলপাহাড়ির আপডেট তো, কিছু জন বলেছিলে যে বেলপাহাড়ির আপডেট লাগবে দাদা, আপডেট দাও, সেই জন্যই দিচ্ছি, নাহলে আমার কোনো দরকার থাকে না বেলপাহাড়ির আপডেট দেওয়া। কারণ এখন তোমরা সব জানতা হয়ে গেছো, ঠিক আছে? তোমরা আমাদের থেকে বেশি জানো, অবশ্যই আমাদের থেকে বেশি জানো, এখন সব জানতা হয়ে গেছো, সব কিছু খবর তোমাদের কাছে আগে থাকে, সেগুলো তোমাদের কমেন্ট পড়লেই জানা যায়। বিশাল জ্ঞানী লোক তোমরা যারা ভিডিও দেখছো, আমরা তো কিছুই জানি না, সত্যি কিছু জানি না, স্বীকার করছি। আমরা যাই এই ফুনলে চলে গেলাম, এরকম করে চলে গেলাম, এই দেখো সেট আপ আছে, দেখো এটা বেলপাহাড়ি, এখানে দেখো বন্ধুরা, এখানে পাওয়ার মিউজিক, সাহায্যের কম্পিটিশন হবে, এইটুকুনি এইটুকুনি আমরা বন্ধুদেরকে দেখতে চাই। আমরা তো সব বলতে চাই না, এই দেখো জাইবার বাজাচ্ছে 10,000 ওয়াটের স্পিকার দিয়ে বাজাচ্ছে, 50,000 ওয়াটের স্পিকার দিয়ে বাজাচ্ছে, হ্যাঁ 10,000 কেবি ডিজি, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, দেখো এখানে এখন ঝড় উঠবে, আগুন জ্বলবে, ঠিক আছে এরকম বই না, আর যেটা নর্মাল ঠিক আছে এগুলাই ঠিক আছে বন্ধুরা, এটাই আমরা জানি, ওই জন্যেই বলছি আর কি, তোমরা সব জানতে আছো। আমরা জানি না ভাই কিছু, ঠিক আছে আমরা যাই এমনি নর্মাল যেরকম হয় ভিডিও, ঠিক আছে কি বলবো, যেটুকুন জানি শুনি বলি। হ্যাঁ যেমন ধরো, যেমন বলতে পারি, যেমন পাওয়ার মিউজিকের 10 বেস 9 মিড দেখতে পাচ্ছি, বেসে 1 2 3 4 5 6 7 8 9 10টা স্পিকার আছে, উপরে 9টা স্পিকার আছে, মানে 9 মিড হয়ে গেল, 10 বেস হয়ে গেল, যেগুলো 4-4 সেট আপ, নিচে 4টা স্পিকার আছে, উপরে 4টা স্পিকার আছে, 4 বেস 4 টপ হয়ে গেলো, এইটুকুনি নলেজ আছে ভাই। ভিতরে কোন মেশিন দিয়ে পাচ্ছে, কোন মেশিনে কোথায় কানেকশন করেছে, আমরা শুধু দেখবো রেজাল্ট, বেস কেমন মারছে অরিজিনালি ফিল করে তোমাদেরকে সেটা বলবো। যে ছাতি কাঁপাচ্ছে নাকি, প্যান্ট লড়ছে নাকি, লোম খাড়া হয়ে যাচ্ছে নাকি, এগুলো তোমাদেরকে বলবো, সেট আপ বাজলে কীরকম হয়, ঠিক আছে? ভিতরের খবর আর কী দেবো তোমাদেরকে? ও সরি সরি সরি, অনেক ভাঁট বোকা যাচ্ছে, অনেকে আবার বলছে দাদা তুমি কম বকো। বকবো না, বকবো না, না বকলে হবে কি কম করে, বকতে তো হবেই, বকতে হবে না তো বন্ধুরা। অ্যাপার্ট ফ্রম দিস, তো বেলপাহাড়ি বক্স কম্পিটিশন 2023, সিরিয়াস কথা, বেলপাহাড়ি বক্স কম্পিটিশন 2023, সিরিয়াস কথা বলতে 32 স্পিকার হবে না আনলিমিটেড স্পিকার হবে? 32টা স্পিকারের রোড শো হবে নাকি 32টা স্পিকারের থেকে বেশিও স্পিকার বাজিয়ে রোড শো হবে, সেটা একটু কনফিউজ আছে বন্ধুরা, ঠিক আছে কি হয় কি হবে বলে মনে হয় বন্ধুরা? আপাতত বেলপাহাড়ি কম্পিটিশনের জায়গাটা, মানে বেলপাহাড়ি তো অনেক বড় জায়গা বন্ধুরা, তো বেলপাহাড়িতে কি কম্পিটিশানটা হবে একটু কমেন্ট করে বলো তো, মানে কোন কোন জায়গাতে হবে, বা কোন কোন, আশা করছি অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক সেট আপ আসবে, মানে প্রত্যেকটা গ্রাম থেকে বা ক্লাব থেকে বলো, একই জায়গার তো ক্লাব হবে না, তো কোন কোন ক্লাব থেকে আর কোন কোন গ্রাম থেকে কোন কোন সেট আপটা বাজাবে একটু কমেন্ট করে জানাও, যাতে আমরা বেলপাহাড়ি গেলে যাতে খুঁজতে সুবিধা হয় বন্ধুরা, যে এখানে এই সেট আপটা আছে, আমি কিন্তু, আমার কিন্তু জানা নেই বন্ধুরা, আর এটাও জানা নেই যে কী হবে। অনেকে বলছে 32টা স্পিকার বাজবে, অনেকে বলছে আনলিমিটেড স্পিকার বাজবে, ঠিক আছে বন্ধুরা বুঝতে পারছি না। আর টাইমিংটা বলতে বন্ধুরা, টাইমিংটা কখন কী হবে না গেলে বোঝা যাচ্ছে না বন্ধুরা, আং বাং বকে লাভ নেই, যারা অফিসিয়াল খবর জানে যাদের কথা শুনতে চাও শুনো, ঠিক আছে? আমারও সেরকম কোনো আইডিয়া নেই কটার সময় হবে, তবে তোমাদের সবাইকে বলবো অন্তত সেখানে যদি যারা যারা যেতে চাও অন্তত সকাল 9টা 10টা তাড়াতাড়ি চলে যায়, ভালো 10টারে চলে গেলে হবে, দেরি করে গেলে হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো, তাহলে সেট আপ দেখতে পাবে, হয়তো কম্পিটিশনও দেখতে পাবে, তো কম্পিটিশন হয়তো একটু দেরি করেও যদি হয়, কথাই বলছি ধরো 11টা 12টার দিকে যদি হয় কিংবা 1টার দিকে হয়, তা তোমরা যদি 10টার দিকে চলে যাও তাহলে কিন্তু দেখতে পাবে, কারণ 10টার দিকে তো ধরো সবাই জল ক্লাব থেকে যদি বেরোই জল নিয়ে বা জল ঢালতে, ধরো 6টা 7টা যদি বেরোই, তাও 8টা 9টা 10টা রানিং দেখতে হবে, তারপরে যদি কম্পিটিশন হয় তখন তো দেখতে হবে, মানে জল ঢালাই কম্পিটিশনটা যেরকম হয় বন্ধুরা, রাস্তায় দেখা হলে মুখোমুখি হয়ে যাবে, এভাবে কম্পিটিশনটা হয়, ঠিক আছে বন্ধুরা? আপাতত বেলপাহাড়ি কোন কোন জায়গা থেকে সেট আপগুলো বেড়াচ্ছে সেটা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা, আর সত্যি কথা বলতে কোন কোন জায়গা থেকে হচ্ছে যায় না, মানে বেলপাহাড়িতে নামটা শুনছি কিন্তু কী বলো, মানে বেলপাহাড়ি ধরো একটা মেন স্পট আছে, কিন্তু সেই মেন স্পটটাতে হবে না অন্য কোনো জায়গাতে হবে সেগুলো জানা নেই, সেই জন্যই তোমাদের কাছে আমার বিনীত আবেদন, ঠিক আছে প্লিজ কমেন্ট করে জানাও, আমি যেতে চাই বেলপাহাড়ি, আমি যেতে চাই বন্ধুরা বেলপাহাড়ি বক্স কম্পিটিশন দেখতে, সার্জেন্ট পাওয়ার, নিউ দাস মিউজিক, আমাদের ঘাটালসে কেটিএম মিউজিক, আরও অন্যান্য সেট আপ আছে বন্ধুরা, ঠিক আছে
আমি দেখতে যেতে চাই প্লিজ বন্ধুরা, কমেন্ট করে বলো যে বেলপাহাড়ি কোথায় হবে কম্পিটিশন বন্ধুরা। এই সময় তো বলে দিলাম, 18ই আগস্ট কম্পিটিশন হবে, 17ই আগস্ট সেট আপ ঢুকবে নাকি সেটাও কমেন্ট করে বলো। তবে আমাদের ঘাটাতে খবর দিতে পারি, নিউ দাস মিউজিক কিন্তু আগের দিন রেডি করে দেবে বেলপাহাড়ি যে কোনো ক্লাবে হয়েছে কোন জায়গাটা আছে। আমি বলেছি দাদা সেখানে কথা আছে সেট আপ ওয়ালাদের সাথে, মানে নিউ দাস মিউজিকের সেট আপ ওয়ালাদের সাথে কথা আছে। নিউ দাস মিউজিক কিন্তু আগের বছরে ছিল, এই বছরও যাচ্ছে, অর্থাৎ বুঝতে পারছো নিউ দাস মিউজিকের কিন্তু সেই খতরনাক অপারেটর যাচ্ছে, আমাদের অলোক ভাই। অলোক ভাই কিন্তু সেই খতরনাক অপারেটর যাচ্ছে, সব সব বুঝতে পারছো মারাত্মক। তো বন্ধুরা বেলপাহাড়িতে যারা নিউ দাস মিউজিককে ফার্স্ট টাইম দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে নিউ দাস মিউজিক কেমন বাজালো, ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা যেটা বলার সেটা হচ্ছে, ওখানে গেলে আমি বললাম লোকেশন পাঠাতে, তো সেখানে তোমাদেরকে লোকেশন কমিউনিটি পোস্ট করে দিতে হবে যে নিউ দাস মিউজিক এই জায়গাতে বাজছে, ঠিক আছে। যে বললো ওখানে যদি চেঞ্জ হতে পারে বা রানিং কোথা থেকে কী হবে সেরকম কিছু বলতে পারছি না, তো প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে বলো। আর বন্ধুরা এটাও বলো যে 32টা স্পিকার হবে নাকি আরও আনলিমিটেড স্পিকার থাকে। বন্ধুরা সার্জেনের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেখান থেকে আমরা দেখলাম, সেখানে যখন বুকিং হয় বলেছিল যে পরে কি হবে জানি না, এখন আপাতত আনলিমিটেড সেট আপ বুকিং চলছে। আনলিমিটেড মানে যেটা হয় সেট আপ, সেটার জন্য বুকিং হয়েছে। আমাদের নিউ দাস মিউজিক কিন্তু 4x4 সেট আপই নিয়ে যাচ্ছে, KTM মিউজিকও 4x4 সেট আপ নিয়ে যাচ্ছে, কিন্তু মেন কথা হচ্ছে সার্জেনেরটা আনলিমিটেড বলেছে। আর পাওয়ার মিউজিকটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন বন্ধু, যে পাওয়ার মিউজিকের 10 বেস 9 মিনিট থাকবে নাকি পাওয়ার মিউজিকের 4 বেস 4 টপ থাকবে বন্ধুরা। হ্যাঁ এগুলো হচ্ছে কথা। আরও অন্যান্য সেট আপ যেগুলো আছে সেগুলো তো প্রায় 4x4 সেট আপই দিয়ে আছে। পূর্ব মেদিনীপুরের কিছু নাম করা সেট আপ আছে, সঙ্গে আমাদের চন্দ্রকোনা রোডের কিছু নাম সেট আপ নাম করা সেট আপ আছে, শালবনের কিছু নাম করা সেট আপ আছে বন্ধুরা, ঠিক আছে। তো আপাতত এটাও তোমরা যদি জেনে থাকো যে 32টা স্পিকার হবে না বেশি স্পিকার হবে সেটা কমেন্ট করে জানাও। এইটুকুনি আপডেট ভিডিও, জানি না তাই তোমাদের কাছ থেকে জানতে চাইলাম। আর প্রথমে যেরকম বাবা বললাম বন্ধুরা কি বলবো, একটু কথা বলে দেখবো যদি কেউ কথা বলতে দেয় অপারেটর ভাইরা, হ্যাঁ যদি আমাদের সাথে কথা বলে তাহলে জিজ্ঞাস করবো কি কি মেশিন দিয়ে বাজাচ্ছ, কত ওয়াটের স্পিকার, কার কাছ থেকে কেবিনেট করেছো, যেগুলো জানা নেই সেগুলো জিজ্ঞেস করো। বাকি যেরকম হয় যে বলবো বন্ধুরা, এই দেখো বন্ধুরা এটা এই সেট আপ, এরকম 4x4 টপ, উপরে র্যাক লাগিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছে, বেল্ট দিয়ে বেঁধেছে বন্ধুরা। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে অনেক অনেক লোকের ভিড় বন্ধুরা, এরকম এরকম করে অনেক লোকের ভিড় বন্ধুরা। তো এরপর দেখা যাক যে বাজালে কেমন বাজে, হ্যাঁ এইভাবেই ভিডিও করবো। বেশি ভাই ভিতরে ঢুকে আমরা ভিডিও করতে পারবো না বন্ধুরা। আরে এমনিতেও বহু লোক থাকবে, জানি না কীরকম করে কি ভিডিও করতে পারবো, তবু চেষ্টা করবো যে ভিডিও করে যাতে 1-2 হাজার ভিউ পাওয়া যায়, ঠিক আছে বন্ধুরা। বাকি তোমাদের হাতে, দেখি কত ভিউ টিউ হয় বন্ধুরা। আপাতত বেলপাহাড়ির জন্য এইটুকুনি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চন্দ্রকোনা টাউন অর্থাৎ সিকে টাউন টু বাঁকা যে জলঢালা হয়, যেটা আগের বছর প্রচণ্ড পরিমাণে লোক হয়েছিল, এই বছরও প্রচণ্ড পরিমাণ লোক হবে বন্ধুরা। তো সেই ভিডিওটাও ডিজে বক্স কম্পিটিশন কিংবা দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে, যে কোনো দুটো চ্যানেল চেক আউট করো, ঠিক আছে, অবশ্যই পেয়ে যাবে। সবগুলোর আপডেট লাগবে, কারণ ওটাও কিন্তু হতে চলেছে 18 তারিখ, 17 তারিখ সমস্ত সেট আপ ঢুকে যাবে। ওখানে কিন্তু কোন কোন সেট আপ এসেছে 17 তারিখ রাত্রিবেলা ঢোকার পরে তোমরা কিন্তু চ্যানেলে ভিডিও পাবেই অবশ্যই বন্ধুরা। আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি, যারা যারা ইউটিউবে দেখছো তারা তারা আমার ইউটিউবের চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে, প্লাস ফেসবুকে চলে যাও, যদি ফেসবুক বেশি ইউজ করো দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস বলে ফেসবুকে পেজ আছে, তো সেটা ফলো করে নিও। যারা যারা ফেসবুকে দেখছো যারা যারা ইউটিউবে চলে যাও, দেবাশিস অ্যান্ড ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলটা আছে, সার্চ করে নেবে একই নাম আছে, সেখানে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকের পেজটা ফলো করতে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। এইটুকুনি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। একটু মজা চলে বলে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে বলো।